नमस्कार सम्मानित दर्शकवृंद, केंद्र सरकार 203 प्रकल्प सम्पर्के आलोचना करब एवं से 203 प्रकल्प मध्य आपनी कौन प्रकल्पे योग्य, कौन प्रकल्पे सुजोग सुविधा अपनारा पाबेन, कौन प्रकल्पे अपनारा आवेदन करते पारबेन, कौन प्रकल्पे की सुविधा पाबेन, सेटा किन्तु अपनारा एकटा वेबसाइट थेके देखे नीते पारबेन। तो सम्पूर्ण ব্যাপারটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী নেক্সট ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। সবার প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন, গুগলের সার্চ বাটনে আসবেন, এসে এখানে আপনি সার্চ করবেন মাই স্কিম। মাই স্কিম লিখে আপনি সার্চ করে দেবেন গুগলে। सार्च करार पर सब प्रथम एखे देखते माई स्कीम डट गव डट इन और नीचे एखे माई स्कीम लेखा रही है, ये अपशन आनी क्लिक कर देवें। एखे क्लिक कर पर आपनार सामने एरकम एक पोर्टाल ओपन हो जाए, यहीखने किन्तु आपनी ओ 203 प्रकल्प डिटेल्स एखे देखते पाबेन। तो सेटा देखिए दीची, देखो एखे एग्रिकल्चर रूरल एंड एनवायरनमेंट एखे 6 स्कीम रही है, बैंकिंग एखे 31 स्कीम रही है, एखे बिजनेस एंड एंटरप्राइज 15, एखे एडुकेशन 21, एखे 19 हेल्थर रही है, हाउसिंग 8 रही है, और एखे पब्लिक सेफ्टिर लॉ जस्टिस 2 स्कीम रही है, साइंस आईटी क्षेत्र 3 रही है, तपर 17 एखे रही है, एखे 64 रही है, एखे 3, एखे 1 এবং এখানে 13 রয়েছে। তো এগুলো যোগ করলে 203 হয়ে যাচ্ছে বিভিন্ন সেক্টরের প্রকল্প মিলিয়ে। এবার দেখুন, প্রতিটা স্কিমের ভিতরে বিভিন্ন বিভিন্ন স্কিম রয়েছে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে। যেমন আমি ধরুন কৃষকদের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এগ্রিকালচার, এখানে 6 স্কিম রয়েছে। 6 স্কিম কি কি রয়েছে না, এখানে দেখতে পাচ্ছেন একটা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, তারপর এখানে রয়েছে পিএম স্বামিত্ব যোজনা, তারপর এখানে রয়েছে এগ্রি ক্লায়েন্টস এগ্রি বিজনেস একটা প্রকল্প, প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট প্যাকেজের একটা স্কিম রয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা রয়েছে। তো এইখানে কিন্তু আপনারা দেখে নিতে পাচ্ছেন। এবার দেখুন আপনার ক্ষেত্রে কোন প্রকল্পটি যোগ্য বা আপনি কোন প্রকল্পের আবেদন করতে চাইছেন সেটাও কিন্তু আপনারা খুব সহজে এখানে চেক করে নিতে পারবেন। তো আপনারা কিন্তু যদি চেক করতে চান, সবার প্রথমে যেটা উপরে রয়েছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড স্কিম ফর ইউ, এই অপশনটা ক্লিক করেও আপনারা পারবেন। তাছাড়াও কোনো একটা পার্টিকুলার স্কিমের ভেতরে ঢুকে সেখানেও আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমাদেরকে আমি এইখানে দেখিয়ে দিচ্ছি, ধরুন এখানে ফাইন স্কিম ফর ইউ যেটা রয়েছে এই অপশনটা আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার যেটা হবেন, ধরুন আপনি মেল মানে পুরুষ। এবার এখানে বলেছে কত বছর বয়স, এখান থেকে আপনি ক্লিক করে ধরুন আপনার যেই বয়সটা হবে সেই বয়সটা আপনি ক্লিক করলাম, দিয়ে এখানে নেক্সট বোটামে ক্লিক করলাম। তারপর এখানে বলেছে স্টেটের নাম, এখান থেকে আপনার স্টেট আপনি চয়েস করবেন, কারণ সব প্রকল্প সব স্টেটে তো চালু নেই। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চয়েস করলাম। এবার আপনার বাড়ি যদি শহর হয়ে থাকে আরবান করবেন, আর যদি গ্রামের মধ্যে হয়ে থাকে তাহলে রুরাল করবেন। তো এখানে রুরাল আমি করলাম, দিয়ে এখানে নিচে নেক্সট বোটামে ক্লিক করলাম। এবার এখানে 3 স্টেপে চলে আসছি, এখানে এবার জেনারেল আপনি কোন কাস্টের আর কি, জেনারেল না ওবিসি না এসসি না পিভিটিজি না এসটি, যেই কাস্টের হবেন আপনি সেই কাস্ট এখানে চয়েস করবেন। তারপর এখানে নেক্সট বোটামে ক্লিক করবেন। এবার পরের স্টেপে বলেছে আর ইউ ডিফারেন্টলি অ্যাবল, এর মানে হলো আপনি কি মানে প্রতিবন্ধী বা শারীরিকভাবে অক্ষম, যদি হয়ে থাকেন ইয়েস করবেন, নইলে নো করবেন। তারপর বলেছে ডু ইউ বিলং টু মাইনরিটি, তো আপনি মাইনরিটি না মাইনরিটি নয়, তো যদি আপনি সংখ্যালঘু হয়ে থাকেন তাহলে এখানে মাইনরিটি করবেন, নইলে এখানে নো করবেন। তারপর এখানে নিচে নেক্সট রয়েছে, নেক্সট বোটামে ক্লিক করবেন। এবার পরের স্টেপে বলছে আর ইউ স্টুডেন্ট, আপনি কি ছাত্র, যদি হয়ে থাকেন ইয়েস করবেন, নইলে এখানে নো করবেন। তো আমি এখানে একটা করলাম, তারপরে নিচে এখানে নেক্সট রয়েছে, নেক্সট বোটামে ক্লিক করবেন। তারপরের স্টেপে বলছে আর ইউ বিলং টু বিপিএল ক্যাটাগরি, আপনি কি বিপিএল ক্যাটাগরির আন্ডারে পড়ছেন, যদি পড়েন তাহলে ইয়েস করবেন, নইলে এখানে নো করবেন। আর যদি আপনি এখানে বিপিএল ক্যাটাগরি না পড়ে থাকেন এখানে নো করবেন। এখানে নো করলে এখানে আপনাকে বলছে হোয়াট ইজ ইউর ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, মানে বাৎসরিক ইনকাম কত আপনার পরিবারের। তো এখানে আপনি একটা বাৎসরিক ইনকাম আপনি এখানে একটা লিখে দিলেন, আমি একটা লিখে দিলাম এখানে। তারপর বলছে হোয়াট ইজ ইউর পেরেন্টস বা গার্ডিয়ান অ্যানুয়াল ইনকাম, তো আপনার পরিবার বা অভিভাবকের বাৎসরিক ইনকাম কত, এখানে যা ইনকাম থাকবে সেটা আপনি এখানে বসিয়ে দিলেন, দিয়ে এখানে নেক্সট বোটামে ক্লিক করে দেবেন। নেক্সট বোটামে ক্লিক করার পর এবার এইখানে দেখুন সম্পূর্ণ স্টেপ আপনার ফিল আপ হয়ে গেছে। এবার আপনি যে যে ডিটেলসগুলো দিয়েছেন আপনার জন্য কোন কোন প্রকল্পগুলি যোগ্য ওই 203 প্রকল্পের মধ্যে তা কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্কিং সেক্টরে 2 প্রকল্প আপনার জন্য যোগ্য, স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্টের 2, এডুকেশনের জন্য 2, সোশ্যাল ওয়েলফেয়ার এমপ্লয়মেন্টের জন্য 1 স্কিম আপনার জন্য যোগ্য। তো এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনার
জন্য কোন প্রকল্পটা যোগ্য। তাছাড়াও আপনারা এইখানে কিন্তু পার্সোনালভাবে কোনো একটা প্রকল্পের ডিটেলস দেখতে চাইলে সেটাও দেখতে পারবেন আপনার জন্য যোগ্য কিনা। ধরুন আপনি ঘরের দেখতে চাইছেন, ঘরের জন্য কারা যোগ্য বা এর কী কী টার্মস কন্ডিশন রয়েছে, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন হাউজিং যেটা রয়েছে এর আন্ডারে আটটা প্রকল্প রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত প্রকল্পগুলো চলে আসছে। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান মানে শহরের জন্য, আর এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ রয়েছে। তো আপনারা যদি আরও দেখতে চান এই যে মোর ডিটেলস রয়েছে, মোর ডিটেলস অপশানে ক্লিক করবেন। দিয়ে এইখানে দেখতে পাচ্ছেন এই ডিটেলসটা দেখিয়ে দেবে মানে কী কী ডিটেলস রয়েছে, এর বেনিফিট কী কী রয়েছে, মানে কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন, এছাড়াও এর যোগ্যতা কী রাখা রয়েছে আবেদন করার জন্য তা আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তারপর এখানে এক্সক্লুশন কী রয়েছে বা অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে এর আবেদন করতে হয় তার কিন্তু এখানে ডিটেলস আপনারা দেখতে পেয়ে যাবেন। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট রিকোয়ারড কী কী ডকুমেন্ট লাগবে সেটাও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, এবং ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, এই সমস্ত ডিটেলসগুলো আপনারা এখানে সমস্ত প্রকল্পের কিন্তু এইভাবে দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা দেখে নেবেন এবং আপনি কোন প্রকল্পের জন্য যোগ্য সেটা আপনারা দেখে এখানে যেভাবে আপনাদেরকে আবেদন করতে পারবেন, অনলাইন আবেদন প্রসেস বা অফলাইন আবেদন প্রসেস, সেইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর নেক্সট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।